ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী ব্যাটসম্যান ব্যাটিংয়ের জন্য প্রস্তুত না হলে টাইমড আউটের শিকার হতে হয়। তবে এবার বোলারদের জন্য নতুন স্টপ ক্লক পদ্ধতি নিয়ে আসলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বার্জার লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। এই পদ্ধতিতে জরিমানা গুনতে হবে বোলারদের। 21 নভেম্বর আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথাই বলা হয়েছে, বোলাররা টাইমড আউট হতে না পারলেও অতিরিক্ত 5 রানের পেনাল্টির মাশুল গুনতে হবে বোলারদের। ক্রিকেট খেলার গতি নিয়ন্ত্রণ করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। আইসিসির ভাষ্য অনুযায়ী তারা 2টি ওভারের মধ্যে একটি স্টপ ক্লক দিয়ে পরীক্ষা চালাবে। এরপর ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটার ক্রিজে আসার আগে বোলিং লাইনে গিয়ে প্রস্তুত থাকতে হবে বোলারকে। একটি উইকেট পতনের 1 মিনিটের মধ্যেই প্রস্তুত হতে হবে বোলারকে। যদি কোনো বোলার এটি করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে 5 রানের পেনাল্টি প্রদান করা হবে। শুধু যে 2 উইকেটের মাঝের সময় বোলারদের তৎপর থাকতে হবে তা কিন্তু নয়। 2 ওভারের মাঝেও বোলার 1 মিনিটের বেশি সময় ক্ষেপণ করতে পারবে না, কেননা বোলিং দল যদি ইনিংসে 3 বার নতুন ওভার শুরু করতে দেরি করে থাকে তবে তাদের উপর 5 রানের পেনাল্টি আরোপ করা হবে। আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির অনুমোদিত এই পদক্ষেপটি পুরুষদের ওডিআই এবং টি-20তে সীমাবদ্ধ থাকবে এবং এই ডিসেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাসের মধ্যে 6 মাসের জন্য ট্রায়াল ভিত্তিতে পরীক্ষা করা হবে। আইসিসি মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঘড়িটি ওভারের মধ্যে নেওয়ার সময়ের পরিমাণ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হবে। যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার 60 সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভারে বোলিং করতে প্রস্তুত না হয় তবে ইনিংসে 3য় ওভার এটি ঘটলে 5 রানের পেনাল্টি আরোপ করা হবে। এর আগে 2022 সালে আইসিসি ওডিআই ও টি-20তে পুরুষদের এবং মহিলাদের ক্রিকেটের উভয় ক্ষেত্রেই ধীর গতির ওভার রেট মোকাবেলায় একটি ইন ম্যাচ পেনাল্টি চালু করেছিল। বর্তমানে খেলার শর্ত অনুযায়ী যদি ফিল্ডিং দল নির্ধারিত সময়ের মধ্যে শেষ ওভার শুরু করতে ব্যর্থ হয় তবে তাদের 30 গজের বাইরে থেকে একজন ফিল্ডার বাদ দিতে হবে। সেক্ষেত্রে ম্যাচের শেষের দিকে ব্যাটসম্যানরা বাড়তি একটি সুবিধা গ্রহণ করতে পারবে। এদিকে ওডিআই এবং টি-20 এর পাশাপাশি গত কয়েক মাস ধরে টেস্ট ক্রিকেটেও ওভার রেটের পেনাল্টির বিষয়ে বেশ আলোচনা চলছে। এবার টেস্ট ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দলগুলোর পয়েন্ট কাটা হয়েছিল। খেলার জন্য এই স্টপ ক্লক নতুন একটি পদ্ধতি না হলেও ক্রিকেটে এই প্রথম এর ব্যবহার করা হচ্ছে। প্রথমে পরীক্ষামূলকভাবে চালু হলেও ধারণা করা হয় অদূর ভবিষ্যতে এটি ক্রিকেটের প্রয়োজনীয় একটা নিয়ম হিসেবে বিবেচিত হবে।